সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিতে আজ থাকছে সবজি পোলাও আর এই সবজি পোলাওটি সহজ উপায়ে ও ঘরে থাকা উপকরণ দিয়েও তৈরি করা যেতে পারে তবি ওয়ার্স দেখে নেওয়া যাক সহজ উপায়ে সবজি পোলাওটি কিভাবে তৈরি করা যায় সবজি পোলাও রান্না করতে আমি এখানে কি কি উপকরণ নিয়েছি আর সহজ উপায়ে রান্নাটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন আমি এখানে নিয়েছি আটশো গ্রাম বাসমতি চাউল এখন চাউলটাকে আমি নর্মাল পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এই তো চাউলটা আমার ভিজানো শেষ এখন আমি দশ মিনিট অপেক্ষা করব এখানে নিয়েছি জুকিনি কিউব করে কেটে নিয়েছি এক কাপ লাল ক্যাপসিকাম নিয়েছি এক কাপ গ্রিন ক্যাপসিক্যাম নিয়েছি এক কাপ হাফ কাপ নিয়েছি আলু কিউব করে হলুদ ক্যাপসিক্যাম এক কাপ আর নিয়েছি গাজর এভাবে কিউব করে কেটে এক কাপ এখানে নিয়েছি কাঁচা মটরশুঁটি এক কাপ সবজি পোলাওয়ে কিউব করে সবজিটা কেটে দিলে আমার কাছে ভালো লাগে সেজন্য জন্য আমি এইভাবে কেটে নিয়েছি দশ মিনিট পরে একটি জুড়িতে চাউলগুলোকে ছেঁকে নিয়েছি পানিটা ঝরে যাবে এখন আমি একটি পাতিলে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ দুটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি বাটার আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন নাড়া দিয়ে বাটারটাকে গলিয়ে নিব আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে ব্রাউন কালার করে বেজে নেব এই তো পেঁয়াজটা আমার বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বাসমতি চাউলটা চাউলটাকে আমি এখন বেজে নিব এখন চাউলে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট চাউলটার সাথে ভালো করে মিক্স করে নেব এতে চাউলটা আমার বাজা হয়ে গেছে আমি এখন অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটা আমি চাউলের সাথে বেজে নিব এতে করে মটরশুঁটির যে একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা থাকবে না আর এখন দিয়ে দিয়েছি পানি পানিটা আমি পরিমাণ মতো দিয়েছি এক গ্লাস চাউলে দেড় গ্লাস পানি হবে আর চাউলটাকে আমি ডেকে দিয়েছি আর এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ চাউলটাতে বলক এসে পড়েছে আর এখন দিয়ে দিব ড্রাই সবজিগুলি প্রথমে দিয়ে দিচ্ছি গাজর গাজরটাকে দিয়ে নেড়ে তারপরে বাকি সবজিগুলো আমি অ্যাড করে দিব সবগুলো সবজি একসাথে দিলে নরম সবজিগুলো গলে যাবে এতে করে পোলাওয়ের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে আর সবজি পোলাওয়ের সহজ রেসিপি হচ্ছে আমি সবজিটাকে এখানে চাউলের সাথে কাঁচাই অ্যাড করে দিচ্ছি এতে করে সবজির পুষ্টিগুণটা ঠিক থাকবে এবং সবজির কালারটাও সুন্দর থাকবে আর এখানে সবজিটি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সবজিটার সাথে এখন চাউলটা আমি মিক্স করে নিব এখন পোলাওটাকে ডেকে দিব এখন আমি পোলাওটাকে ডেকে নিব এই তো পোলাওটা আমার হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে আর সবজির কালারটাও একদম সুন্দর কালার ঠিক আছে তো বিওয়ার্স আশা করছি এই সহজ উপায়ে রেসিপি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ